এই পৃথিবীতে হক ছিল, হক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাতিল না ছিল, ধ্বংস হয়ে গেছে। বাতিল এখন আছে, তারা ধ্বংস হবে। বাতিল ভবিষ্যতে থাকবে, তারা ধ্বংস হবে। কিন্তু হক কখনো ধ্বংস হবে না। ইঞ্জিল কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে মুহাম্মদ নামক একজন নবী পৃথিবীতে আসবে, তার সমস্ত আলোচনা কিতাবের মধ্যে উল্লেখ করা হলো। এবং যখনই মুহাম্মদ পৃথিবীতে আগমন করবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, জালেমদের রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, আর কোন জালেমের ক্ষমতা থাকবে না। তখন সে বলতেছে, তুমি কি বলো, পৃথিবীতে কে আসছে? ইঞ্জিল কিতাব খুলে দেখানো হলো, এই পৃথিবীতে মুহাম্মদ নামক একজন যুবক, যিনি আখিরি নবী, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই কথা বলার সাথে সাথে বলেন, হে বাদশাহ শুনে রাখেন, এই মুহাম্মদের নাম মুছে দেওয়ার জন্য ইঞ্জিল কিতাব থেকে তার যখন যে পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম আসে, ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলি। একটা পৃষ্ঠা যদি আমরা ছিঁড়ি, ও দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর নাম তিনবার আসে। তৃতীয় পৃষ্ঠা যখন আমরা ছিঁড়ি, চতুর্থ পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম ছয়বার আসে। যখন আবার পৃষ্ঠা ছিঁড়ে, ছিঁড়ার পর আরেক পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম নয়বার আসে। যখনই পৃষ্ঠা ছিঁড়ে আমার নবীর নাম বাড়ে, তারা হাজারো চেষ্টা করার পরে আমার নবীর নাম ইঞ্জিল থেকে মুছে দিতে পারে নাই। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। হযরত আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন বাবার উরুস থেকে যখন আমার গর্ভে আসে, আমার রেহেমের ভিতরে আসে, এই সন্তান আসার পরে যেদিন আমার সন্তান আমার পেটে আসছে, ওই দিনের পরই সারা দুনিয়ার মাখলুক কেন না জানি আমার সাথে কি সুন্দর আচরণ করে। হযরত আমেনা বলে, আমি যখন বাহিরে যাই, সমস্ত মানুষের দেহের মধ্যে রুদ্রের তাপ লাগে, কিন্তু আমার উপরে কোনো রুদ্রের তাপ লাগে না। হযরত আমেনা বলেন, আমার সন্তান আমার গর্ভে আসার পর আমি যখন কোনো মরুভূমি দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে যখন কোনো ধারালো পাথর পড়ে, তখন এই পাথরটা আমার পায়ের নিচে রব্বি কারিম মোমের মতন বানিয়ে দেন। হযরত আমেনা বলে, দুনিয়ার সমস্ত নারীদের একটি সমস্যা, যখন সন্তান গর্ভে আসে, আসার সাথে সাথে তার বমি ভাব হয়, খাবারে রুচি হয় না, মাথা ঘুরায়, তার কাছে কিছুই ভালো লাগে না, অশান্তি আর অশান্তি। কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে আসে, আসার পরে কোনো দিন আমার বমি ভাব হয় নাই, আমার কাছে কোনো খারাপ লাগে নাই, আমি কখনো কষ্ট পাই নাই। সন্তান যে গর্ভে আসছে সেটা আমি অনুভব করেছি, কিন্তু সন্তান আসার পরে যে ধরনের কষ্ট হয়, জাররা পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সময় কত মহিলা কত মা দুনিয়া থেকে বিদায় নেই, নেই কি নেই না, জোরে বলেন নেই কি নেই না, কত মা সন্তান গর্ভে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নেই। আমেনা বলে, আমার সন্তান যখন পেটে আসছি, দুনিয়ার মহিলাদের পেট অনেক বড় হয়ে যায়, কিন্তু আমার পেট দুনিয়ার মহিলাদের মতন হয় নাই, আমার কাছে জাররা পরিমাণ কোনো কষ্ট হয় নাই। প্রসবের সময়, সুবে সাদেকের সময় আমার সন্তান প্রসব করেছে, আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সে কান্না করে নাই, আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তিনি সেজদাতে চলে গেলেন। কন্না আল্লাহু আকবার, আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে তিনি কান্না করেন না, তিনি কিছুই বলেন না, তিনি দুনিয়াতে আসার সাথে সাথে সেজদাতে চলে গেলেন। আমেনা বলি,
আমার সন্তান দুনিয়াতে আসার পর দুনিয়াতে সমস্ত মানুষ জন্মের পর তার দেহের মধ্যে রক্ত লাগে, রক্ত থাকে এবং তার দেহের মধ্যে পানি লাগে, তার নাভি কাটা হয় না। আমার সন্তান জন্ম গ্রহণ করার সময় আমার সন্তানের দেহের মধ্যে জাররা পরিমাণ কোনো রক্ত ছিল না, পানি ছিল না। কে না জানি আমার ভিতরে আমার ছেলেকে পরিষ্কার করে তার নাভি কেটে খতনা করে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তানের দেহ থেকে মেশকে আম্বরে গ্রাম চলে আসছে। হযরত আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রব্বি করিম এমন একটা আলো পৃথিবীতে দিয়েছেন, পৃথিবীর পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিক পর্যন্ত সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেল। আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে এমন একটি ঠান্ডা বাতাস আসছে, এরকম বাতাস মক্কা মুআজ্জামা কেউ পায় নাই, আমরা কেউ এরকম বাতাস পাই নাই এবং সারা পৃথিবীর মধ্যে এমন একটা গ্রাণ আসছে, সারা দুনিয়ার মানুষ ওই গ্রাণটুকু পেয়েছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে তিনি সেজদাতে চলে গেলেন, কিছুই বললেন না এবং আসার সাথে সাথে রব্বি করিম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, হে জিব্রাইল আমার প্রিয় দুস্তকে বন্ধুকে তুমি নিয়ে যাও এবং সারা পৃথিবীর যত মাখলুক আছে সবার কাছে নিয়ে যাও, সারা পৃথিবীকে তুমি ঘুরাই নিয়ে আসো, কেননা এই মোহাম্মদ শুধু মানুষের জন্য না, এই মোহাম্মদ আমার দুস্ত, আমার প্রিয় হাবিব, ইটা হলো রাহমাতুল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য রহমত কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে সারা পৃথিবীতে নিয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, সারা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের কাছে পরিচয় করা দিলেন। আল্লাহ নবী দুনিয়াতে আসার সাথে রোম তার বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, যে রোম বর্তমান ইরান, ইরানকে বলা হয়, রোমের বিশাল বড় রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদের মধ্যে 14টি গম্বুজ মুহূর্তের মধ্যে বেঙ্গে চুরে চুর মার হয়ে গেল, সেই বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আমার রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হলো এবং 14টি গম্বুজ ভেঙে গেল, তার কারণ কি? এরকম ভাবে আমি গম্বুজ তৈরি করেছি ভাঙ্গার তো প্রশ্নই আসে না, তার কারণ কি? এখন আপনারাই বলেন, এরকম একটা দুর্ঘটনা আমাদের দেশে গণভবন এবং বঙ্গভবনই যদি হয় তাহলে অবস্থা কিরকম হবে, তাদের মাথা গরম হয়ে যাবে, কে করলো, কিভাবে হলো, সাথে সাথে গোয়েন্দার মাধ্যমে তার তথ্য বের করবে, ঠিক কিনা বলেন? সে রুমের ভূমিকম্প হলো তার রাজপ্রাসাদের মধ্যে, 14টি গম্বুজ ভেঙে গেল এবং রুমের মধ্যে খর শ্রোতা শ্বেত সাগর, বিশাল বড় একটা সাগর, এমন স্রোত সেখানে কোনো কিছু চলতে পারে না, বিশাল বড় সাগর মুহূর্তের মধ্যে শুকায় গেল এবং সেখানে বিশাল বড় একটা অগ্নি কুণ্ড ছিল, যে অগ্নি কুণ্ডের মধ্যে 1000 বছর ধরে সারা আগুন জ্বালায় আসছে। যখন আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, আগমন করার সাথে সাথে সেই রুমের অগ্নি কুণ্ড মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল, হাজারো চেষ্টা করার পরে আর আগুন জ্বালাতে পারে না। সে বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কি হলো? ওই সময় কোনো গোয়েন্দা বাহিনী ছিল না, ওই সময় গণক ছিল, ভবিষ্যতে কি হবে না হবে তারা বলতো বাদশাহকে, সরকারকে। তখন সে বাদশাহ গণকদেরকে ডাকালেন, তাদেরকে ডাকানো হলো, কেন এরকম অবস্থা হলো, আমার দেশে নদী শুকায় গেল, অগ্নি কুণ্ড বন্ধ হয়ে গেল, রাজপ্রাসাদে ভূমিকম্প হলো, 14টি গম্বুজ ভেঙে গেল। এই কথা বলার পরে তারা যখন গণকদেরকে ডাকান, গণকদেরকে ডাকানোর পর তারা বলতেছে, হে বাদশাহ এই পৃথিবীতে হক আগমন করেছে, এখন পৃথিবীতে আর কোনো বাতিল থাকবে না, হক আগমন করেছেন,
আজকে আমাদের দেশে এরকম অবস্থা আলেমদের এমন একটা সময় আসবে আলেমরা থাকবে কুরআন থাকবে হাদিস থাকবে মসজিদে মিম্বরে কুরআনুল কারীমের আলোচনা হবে যারা আজকে দুশমনি করে জুলুম করে এমন একটা সময় আসবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না তোমাদের কোনো নাম নিশানা থাকবে না তোমাদের হাড়িও খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন তখন বলতেছে হে বাদশা এই পৃথিবীতে হক আগমন করেছে এখন আর বাতিল থাকবে না তোমার এই রাজপ্রাসাদ থাকবে না কি দে রাজপ্রাসাদ আল্লাহ নবীর জন্য হয়ে যাবে তারা বলতেছে তুমি কি বলো আল্লাহ নবীকে তো আপনি শুনে রাখেন ইঞ্জিল কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে জাবুর কিতাবের মধ্যে মুহাম্মদ নামক একজন নবী পৃথিবীতে আসবে তার সমস্ত আলোচনা কিতাবের মধ্যে উল্লেখ করা হলো এবং যখনই মুহাম্মদ পৃথিবীতে আগমন করবে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে জালেমদের রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে আর কোন জালেমের ক্ষমতা থাকবে না তখন সে বলতেছে তুমি কি বলো পৃথিবীতে কে আসছে ইঞ্জিল কিতাব খুলে দেখানো হলো এই পৃথিবীতে মুহাম্মদ নামক একজন যুবক যিনি আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই কথা বলার সাথে সাথে বলেন হে বাদশা শুনে রাখেন এই মুহাম্মদের নাম মুছে দেওয়ার জন্য ইঞ্জিল কিতাব থেকে তার যখন যে পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম আসে ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলি একটা পৃষ্ঠা যদি আমরা ছিঁড়ি ও দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবীর নাম তিনবার আসে তৃতীয় পৃষ্ঠা যখন আমরা ছিঁড়ি চতুর্থ পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম ছয়বার আসে যখন আবার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ার পর আরেক পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম নয়বার আসে যখনই পৃষ্ঠা ছিঁড়ে আমার নবীর নাম বাড়ে তারা হাজারো চেষ্টা করার পরে আমার নবীর নাম ইঞ্জিল থেকে মুছে দিতে পারে নাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ পারবে না তখন বলতেছে পৃথিবীতে হক আগমন করেছেন আল্লাহ নবী পৃথিবীতে আগমন করার পরে অসংখ্য অগণিত ঘটনা রয়েছে দিনের পর দিন চলে যাবে আলোচনা শেষ হবে না নবী পৃথিবীতে আগমন করার পরে রাজপ্রাসাদ রুমের রাজপ্রাসাদ ভেঙে গেল ভূমিকম্প হলো খড় শ্রোতা শ্বেত সাগর শুকিয়ে গেল অগ্নি কুণ্ড বন্ধ হয়ে গেল তেমনি ভাবে এই পৃথিবীতে হক ছিল হক আছে কিয়ামত পর্যন্ত থাকবে বাতিল না ছিল ধ্বংস হয়ে গেছে বাতিল এখন আছে তারা ধ্বংস হবে বাতিল ভবিষ্যতে থাকবে তারও ধ্বংস হবে কিন্তু হক কখনো ধ্বংস হবে না